করোনার ভুয়া রিপোর্ট সহ নানা অনিয়মের অভিযোগে উত্তরার রিজেন্ট হাসপাতালটিকে সিলগালা করেছে র‍্যাব। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান সহ 17 জনের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। এদিকে লাইসেন্স নবায়ন ছাড়াই রিজেন্ট হাসপাতালের সাথে চুক্তির কথা স্বীকার করেছে স্বাস্থ্য অধিদপ্তর। সহকারী পরিচালকের দাবি, বারবার তাগাদা দেওয়ার পরও লাইসেন্স নবায়ন করেনি রিজেন্ট কর্তৃপক্ষ। অন্যদিকে অভিযানের পরদিনও বহাল তবিয়তে চলছে হাসপাতালটির মিরপুর শাখা। রুলামিন রিপোর্টে জানাচ্ছেন বিস্তারিত। করোনা টেস্টের নামে প্রতারণা করে কোটি কোটি টাকা হাতিয়ে নেয়া, অতিরিক্ত বিল, মেয়াদহীনভাবে হাসপাতাল পরিচালনা সহ নানা অভিযোগে রিজেন্ট হাসপাতালের উত্তরা ও মিরপুর শাখায় সোমবার অভিযান চালায় র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত। অথচ এর ঠিক পরদিনই বহাল তবিয়াতে চলছে হাসপাতালটির মিরপুর শাখার কার্যক্রম। স্বাস্থ্য অধিদপ্তর অনুমোদিত কোভিড হাসপাতাল হওয়ায় বিনা খরচে চিকিৎসার কথা থাকলেও রোগীর স্বজনরা অতিরিক্ত চিকিৎসা ব্যয়ের অভিযোগ করেন। বিলটা এই যে কয় দিনে, এটা 7 দিনে 87,400 টাকা। বিভিন্ন মানুষের কাছে শুনতে পারলাম যে এখানে ভালো ট্রিটমেন্ট হয় না এবং টেস্টগুলো ভালো দেওয়া হয় না। আমরা এখন সিদ্ধান্ত নিয়েছি এখান থেকে আমরা রোগী সরিয়ে নিয়ে যাব। এত অনিয়মের প্রমাণ থাকার পরও মিরপুর শাখার সিইও অভিযোগ অস্বীকার করেন। অ্যালিগেশন আছে ভুয়া রিপোর্ট, লাইসেন্স নবায়ন নাই, নবায়ন করা নাই, এবং 3 নম্বর হইল যে গভর্নমেন্টের ফ্রি ট্রিটমেন্টে এই টাইপের অনেকগুলো কথা আছে। র‍্যাবের ম্যাজিস্ট্রেট সরোয়ার আলম জানান, প্রতারণার দায় অন্যের ঘাড়ে চাপাতেই নাটক সাজিয়েছে কর্তৃপক্ষ। এর ম্যানেজমেন্টের সাথে যারা জড়িত প্রত্যেকে আইনের আওতায় নিয়ে আসবে। এবং আরেকটা দুঃখজনক ঘটনা হচ্ছে যে এই প্রতিষ্ঠানের ম্যানেজমেন্টে যারা জড়িত আছেন, তারা গত পরশুদিন তাদের এই অপরাধগুলি যখন জানছে যে কিছু কিছু লোকজন আমাদের কাছে কমপ্লেন করেছে, সেটাকে হাইড করার জন্যে তারা আপনার হচ্ছে একটা প্রেস ব্রিফিং করেছেন যেখানে বলছে এগুলি তারা জড়িত না। এবং তাদের কিছু এমপ্লয়িকে 3 মাস আগের ব্যাক ডেট দিয়ে পদত্যাগপত্র তারা গ্রহণ করেছে, তারা ব্লেম দিতে পারে যে আর আমাদের স্টাফ না, স্টাফরা করেছে এটা করার জন্য। প্রত্যেকে কিন্তু আজও কিন্তু কাজ করছে, অফিস করছে, তাদেরকে আমরা আটক করেছি এবং সেই রেজিগনেশন লেটার যারা বানিয়েছে বা এগুলো যারা করেছে তাদেরকে আমরা আটক করেছি। স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক জানান, রিজেন্টের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। অধিদপ্তরের পক্ষ থেকে হাসপাতাল কর্তৃপক্ষ অলরেডি নানা পদক্ষেপ নিচ্ছে যে তাদেরকে আর কি কি ব্যবস্থা গ্রহণ করেছে, আইনানুগ ব্যবস্থার জন্য অলরেডি আমাদের কার্যক্রম চলছে। লাইসেন্স নবায়ন ছাড়া কিসের ভিত্তিতে একটি হাসপাতালের সাথে চুক্তি করলো স্বাস্থ্য অধিদপ্তর, তারও জবাব দেন আয়েশা আক্তার। তাদের লাইসেন্সটা নবায়ন করা ছিল অনেকদিন ধরে, সেই কারণে আমাদের অধিদপ্তর স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল কর্তৃপক্ষ অলরেডি তাদেরকে অনেকবার তাগাদা দিয়েছে, নোটিশ করেছে যে নবায়ন করে রাখার জন্য। করোনা পরীক্ষার নামে জালিয়াতি করায় স্বাস্থ্য অধিদপ্তর অনুমোদিত জেকেজি গ্রুপের সদস্যরাও সম্প্রতি আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেফতার হয়। এ অবস্থায় স্বাস্থ্য অধিদপ্তরের অনুমোদন প্রক্রিয়া নিয়েই প্রশ্ন উঠেছে। রুহুল আমিন তুহিন, আরটিভি, ঢাকা।